দিন দিন যেন জনপ্রিয়তা আরও বেড়ে চলেছে মহারাজের। তিনি বর্তমানে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন, এমনটাই জানা গিয়েছে। কেন জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এইটা নিয়ে এখন প্রশ্ন ঘোরাফেরা করছে। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ওয়াই ক্যাটাগরি থেকে প্রশাসনিক স্তরে পর্যালোচনার পর সৌরভের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, যে খবরে ইতিমধ্যেই শিলমোহর দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছের সূত্র। আজ তক বাংলাকে এক্সক্লুসিভভাবে এই বিষয়ে জানানো হয় যে এতদিন মহারাজ পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, এবার তাকে দেওয়া হবে জেড ক্যাটাগরির নিরাপত্তা। সিএসকের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে তিনি আইপিএল থেকে বাড়ি ফিরবেন, আর এরপরই তার নিরাপত্তা বলবৎ করা হবে এমনটাই জানা গিয়েছে। জেড ক্যাটাগরি সিকিউরিটি মানে রাউন্ড দ্য ক্লক সিকিউরিটি, বাড়িসহ তিনি যেখানেই যাবেন সর্বক্ষণ সিকিউরিটি থাকবে সৌরভের সঙ্গে, সঙ্গে দুজন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। সবসময় তার সঙ্গে থাকবে একটি এসকর্ট গার্ড। তবে হঠাৎ কেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিরাপত্তা নিয়ে এত জোর, তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। জানা যাচ্ছে মহারাজার নিরাপত্তার বিষয়টি রুটিন প্রোটোকল মেনে। রাজ্য সরকার সূত্রে খবর, কোনো ভিআইপির ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদই শেষ হচ্ছে, আর তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌরভের পরিচিতি এমনটাই বলছে। সৌরভের পরিচিত সূত্রে জানা গিয়েছে যে নাকি সৌরভের নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বিশেষ সূত্রে খবর যে সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে কোনো রকম আবেদন করেননি, তবে বিভিন্ন জায়গায় যাওয়া আসার জন্য পাইলট কার তার প্রয়োজন, ফলে জল্পনা কল্পনা অনেক ধরনের চললেও আসলে মহারাজের ভিআইপি তকমার জন্যই এমন সিদ্ধান্ত। আর হবে নাই বা কেন, বাঙালির একমাত্র স্পোর্টিং আইকন যার বয়স দিন দিন কমছে তা বলাই চলে। সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একটা নাম, অত্যন্ত পরিচিত একটি নাম, আর বাংলা তথা ভারতবর্ষের তিনি গর্ব, আর বিশেষ করে বাংলার এমন একজন মানুষের জন্য যে আলাদা করে ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা তো বলাই বাহুল্য। আর তাই সব দিক বিচার বিবেচনা করে অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা অর্থাৎ রাউন্ড দ্য ক্লক সিকিউরিটি পাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার বাড়ি সহ তিনি যেখানেই যাবেন সর্বক্ষণ সিকিউরিটি থাকবে সৌরভের সঙ্গে, সঙ্গে দুজন বিশেষ আধিকারিকও থাকবেন, সবসময় তার সঙ্গে থাকবে একটি এসকর্ট কার। অর্থাৎ সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তায় একেবারে ফাঁকফোকর রাখতে নারাজ রাজ্য সরকার। কেমন লাগলো আপনাদের এই খবরটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। এছাড়াও লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।